সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আফদল কোন মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী জবাবে বললেন আতওয়ালুহুম আমারা ও আহসানুহুম আমালা যার বয়স যত বেশি আমল যত সুন্দর বয়স বেশি আমলও সুন্দর বলেন সুবহানাল্লাহ এই মানুষগুলো কি শ্রেষ্ঠ মানুষ আরেক হাদিসে আছে দুজন মানুষ একই সাথে মুসলমান হয়েছে দুজনের একই সাথে অফাত হয়ে গেছে এই দুজনের নামাজের সংখ্যা সমান সমান রোজার সংখ্যা সমান সমান যাকাত আর হজের সংখ্যা সমান সমান জীবনের সমস্ত ইবাদতের সংখ্যা সমান সমান শুধু দুজনের মধ্যে ইবাদতের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ শব্দটি বেশি আছে রাসূল বলেন দুজন জান্নাতে যাবে একজন দেখবে যে তার সাথী জন্ম একদিনে বুলুগ একদিনে ইসলাম একদিনে অফাত একদিনে লেকিন সে যে জান্নাতে আছে ওই জান্নাত সে যখন তার খাটে পার্শ্ব পরিবর্তন করে তখন তার খাট থেকে এত মধুময় আওয়াজ বের হয় যেটা এই জান্নাতের জান্নাত খাটে নাই এবার জিজ্ঞেস করবে আল্লাহ কি হলো আমাদের দুজনের মধ্যে ব্যবধান কত দূর আল্লাহ তাআলা বলবেন তোমাদের দুজনের মধ্যে কোনো ব্যবধান নাই শুধু একবার সুবহানাল্লাহ শব্দের ব্যবধান আছে তো একবার সুবহানাল্লাহ শব্দের ব্যবধান যদি হয় এই জান্নাতে জিজ্ঞেস করবেন আল্লাহ তাহলে আমার এই বন্ধুর জান্নাত আমার থেকে কত উপরে তার দরাজাত কত উপরে তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমার হাবিব তো এটাই বলেছে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান আসমান আর জমিন এবার বলুন তো আমাদের এই হুজুরের সাথে আমার ব্যবধান কত হবে কি হয় একদিন যদি কোনো মুসলমান ঈমান আমলের সাথে সেহত আফিয়াতের সাথে একদিন যদি কোনো মুমিন বেশি হায়াত পায় সে পাঁচ ওয়াক্ত নামাজ বেশি হায়াত পেয়ে গেল 66টা হ্যাঁ 63 66 32 66 66টা সেজদা সে বেশি দিল সুবহানাল্লাহ বলেন যদি ইনার আমার আমার কাছে থাকে 1 টাকা ইনার কাছে থাকে 66 কোটি টাকা আপনি কি বলবেন বুঝেন না হ্যাঁ কত 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 কোটিপতি উনি আমার কাছে 1 কোটি ওনার কাছে 66 কোটি উনি কত বড় তো আমার কাছে আছে যেই সেজদা হুজুরের কাছে আছে এর থেকে 20 বছরের সেজদা বেশি সুবহানাল্লাহ বলেন এবার এবার জান্নাত কত বড় হ্যাঁ এজন্য আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ সেহত আফিয়াতের সাথে ঈমান আমলে হায়াত দান করেন কোন আমল আল্লাহ তাআলার কাছে আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা কোন আমল আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাল উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে বলবো তোমাদেরকে কি আমি বলবো খায়রু আমালিকুম কোন আমল আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কোন আমল আরফাহা ফি দারাজাতিকুম কোন আমল তোমাদের দরজাকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে ওয়া আজকাহা ফি ইনদা মালিকিকুম তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে ও খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ফিদ্দা আল্লাহ তাআলা রাস্তায় রাশি রাশি স্বর্ণ আর চাঁদি খরচ করার চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না আর ও খাইরিন লাকুম মিন লিকায় আদুফিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনহুম দুশমনের মোকাবেলায় তোমরা দাঁড়াবা দুশমন তোমাদেরকে হত্যা করবে তোমরা দুশমনকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না আবার বলেন সুবহানাল্লাহ তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো না খায়রু আমালের কথা কি বলবো না আফদল আমালের কথা কি বলবো না আরফায়হা ফি দারাজাতিকুম এটা কি বলবো না ও খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ফিদ্দা এটা কি বলবো না ও খাইরিন লাকুম মিন লিকায় আদুবিকুম এটা কি বলবো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুনবেন এটা বল আপনারা সবাই বলেন যে হুজুর বলেন 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 কিতা বলতাম কোন আমল আপনি ভুলে গেছেন
لكم عند مليككم هل أنبئكم من أعمالكم خير لكم عند مليككم وأفضلها في درجاتكم وأرفعها في درجاتكم وأزكاها عند مليككم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فتقتلونهم ويقتلونكم قالوا بلى يا رسول الله يا رسول الله بولون بولون يا رسول الله بولين بولين قال ذكر الله عز وجل الله النبي بولين الله تعالى ذكر উত্তর কি আবার বলেন আল্লাহ তাআলার জিকির উত্তর কি রাসূল বলেন যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার জিকির কেমন ইবাদত আল্লাহু আকবার কাবীরা জিকির জাকির কে মজকুর পর্যন্ত পৌঁছে দেন জিকির জাকির কে মজকুর বানিয়ে দেন জিকির জাকির কে কি বানায় মজকুর বানিয়ে দেন জিকির জিকির করনে ওয়ালা কে জিকির কৃত বানায় দেন সুবহানাল্লাহ বলেন ذکر ذکر کرنے والا کے کی بنائیں مذکور بنائیں ذکر ذاکر کے مذکور بنائیں ذکر ذاکر کے دھونی بنائیں ولو کانا بلا مال مال چھڑا ذکر ذاکر کے دھونی بنیے دے الذکر یجعل الذاکر غنیا ذکر ذاکر کے دھونی بنائیں سبحان اللہ بولے ذکر ذاکر کے دھونی بنائیں ولو کانا بلا مال مال چھڑا ذکر ذاکر کے دھونی بنائیں مال چھڑا ذکر ذاکر کے محبوب بنائیں اتیوت چھڑا سبحان اللہ ذکر ذاکر کے সকলের কাছে প্রিয় বানিয়ে দেয় কার কার কাছে প্রিয় বানায় রব্বে কারীমের কাছে প্রিয় বানায় দেয় জিবরীলের কাছে প্রিয় বানিয়ে দেয় মালাকুল মউতের কাছে প্রিয় বানিয়ে দেয় হামালাতুল আরশের কাছে প্রিয় বানিয়ে দেয় আরশ বহনকারী ফেরেশতাদের কাছে প্রিয় বানিয়ে দেয় আসমানের অধিবাসীদের কাছে প্রিয় বানিয়ে দেয় জমিনের অধিবাসীদের কাছে প্রিয় বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল-যিকরু ইয়াজালুল যাকির মাহবুবান লিলকুল الذكر يجعل الذاكرة محبوبا للكل ذكر ذاكر کے شکل پریو بنی دین استری ذکر کرے شامیر کا سے پریو ہوئے جائے شامی ذکر شروع کرے دا استری کا سے پریو ہوئے جائے سبحان اللہ بلینا کرمو چرے ذکر کرے مالکر کا سے پریو ہوئے جائے اور مالک ذکر کرے تو کرمو چرے در کا سے پریو ہوئے جائے شکھوں ذکر کرے تو چھتو در کا سے پریو ہوئے جائے خطیب ذکر کرے تو پورو علاقہ باشر کا سے پریو ہوئے جائے ذکر ذاکر کے کی بنائے محبوب بنا ذکر ذاکر کے کی بنا محبوب بنا کار کار محبوب بنا اللہ محبوب بنا اور قادر محبوب بنا فرشتہ در محبوب بنا اور قادر محبوب بنا کائنات در سمست انسان محبوب بنا اور قادر محبوب بنا سمست مخلوقات محبوب بنا بل ذکر ذاکر کے محبوب بنا محبوب بنے کی پریو ذکر ذاکر کے شکل پریو بنا سبحان اللہ الذكر ينور الوجه ذكر চেহারাটাকে আলোকিত করে দেয় ذكر চেহারাটাকে আলোকিত করে দেয় ذكر দিলটাকে আলোকিত করে দেয় ذكر চেহারাকে আলোকিত করে দেয় ذكر দিলটাকে আলোকিত করে দেয় ذكر দুনিয়াটাকে আলোকিত করে দেয় ذكر কবরকে আলোকিত করে দেয় ذكر হাশরকে আলোকিত করে দেয় ذكر মিজানকে আলোকিত করে দেয় ذكر জান্নাতে নূরুন আলা নূর বানায় দেয় কি হয় কোন আমল আবার বলেন কোনটা এবার সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে বড় জিকির বলা যিকরুল্লাহ আকবার সবচেয়ে বড় জিকির নামাজ সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ আবার বলেন সবচেয়ে বড় জিকির কোনটা এবার দুটোটা একসাথে মিলেন নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন আমি 70 বার বলবো 70 বার গুনে গুনে আমি তাসবিহ লইতেছি গুনে গুনে 70 বার নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির বলবেন এতবার বলেন কেন তো খুনতি মার্কা এতবার বলছেন কেন মার্কাটা কি খুনতি আবার বলেন খুনতি সবাই বলেন খুনতি এ কয়বার বলছেন এই বাজারে যে এই ওয়ার্ডের মেম্বারশিপের মার্কা যে খুনতি এই পুরো ওয়ার্ডবাসী জানে কি না জানে না জানে না এরপরে কয়বার বলে জি মিছিল কি শুধু আজকের দিনে দিবে না কালকেও দিবে এরপরে রাতে এরপরে দিন বিষয়টা কি আমি বলি ওরা যদি ওদের মিছে মিছে কথাগুলোকে হাজার বার বলতে পারে আমি আমার রাসূলের চিরসত্য কথাগুলোকে কোটি বার বলতে পারবো না কেন নামাজ জিকির আওয়াজ আসছে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির
আবার বলেন আবার বলেন কয়টা কয়টা কি কি আবার বলেন নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ইনশাআল্লাহ হাতুরাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাত থেকে কি নেবেন কি সম্মেলন থেকে কি নেবেন সেই জোহর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সব বড় রাবক বক্তব্য দিয়েছে আজকের মাহফিলে যতগুলো মেহমান আমি ছাড়া সব মেহমান প্রত্যেকটা বড় বড় সম্মেলনের প্রধান অতিথি ঠিক এরকম সম্মেলন আমি বাংলাদেশে আমার লাইফে আমি 20 বছরও দেখি না ঠিক কিভাবে সম্ভব আমরা আবু ইমরান সব কই করলেন কিতা কিতা গড়ায় দিলেন আপনি আমাদের হুজুরে লিয়া গেছে হ্যাঁ কি হয় তাহলে স্লোগান তুলতে হবে নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আর ছাড়বো না এবার আওয়াজ নেই ইনশাআল্লাহ 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 হাত উঠেই ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই করবো তো বছর তো নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ ইনশাআল্লাহ আগামীকাল ফজরের নামাজ ইনশাআল্লাহ আওয়াজ ক্ষীণ হয়ে গেছে ইনশাআল্লাহ বুকে হাত দেন ইনশাআল্লাহ মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি ফজরের নামাজ পড়ে আমি নবী কথা দিলাম সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল এবার আরেক স্লোগান আরেক কবিতা আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে বলেন 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 ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ এত কঠিন নয় মুমিনও পড়তে পারে না এত সহজ নয় মুনাফেকও পড়তে পারে এত সহজ না মুনাফেকও পড়তে পারে এত কঠিন না মুমিনও পড়তে পারে না তাহলে ফজরের নামাজ পড়ে না কে মুনাফেক যে সাড়ে না কে মুমিন যে তাক করছেন নি কোনো শক্ত হয়ে গেছে হাজিয়া হাজিয়া এই কথাটা যদি সিলেটে বুঝে দিতে পারতাম হাজিয়া কথা কি বলছি ফজর নামাজ সাড়ে কে আবার বলেন ফজর নামাজ পড়ে না কে আর সাড়ে না কে মুমিন ফজর ছাড়তেই পারে না মুনাফিক ফজর পড়তেই পারে না বলেন মুমিন ফজর ছাড়তেই পারে না মুমিন ফজর ছাড়তেই পারে না আওয়াজ নাই মুমিন ফজর ছাড়তেই পারে না মুনাফিক ফজর পড়তেই পারে না তাহলে ফজরের সময় ঘুমে থাকে কারা রাসূল বলেন এই নামাজটা মুনাফিকের উপরে বড় ভারী আয়েশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের উপরে বড় ভারী মুনাফিকের জন্য বড় ভারী ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন তবে আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য বড় সহজ সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য কি আর আল্লাহকে ভয় করে না যারা তাদের জন্য বড় কঠিন আজ থেকে ফজর পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন আমি আমার ভাঙ্গা জবানে ইনাদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিন পর্যন্ত দিয়ে দেন ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে 10 বার 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এভাবে পাঁচ নামাজে হয়ে যাবে 150 বার পাঁচ নামাজে হয়ে যাবে 150 বার মিজানে উঠায় দিবে 1500 বার পুরস্কার দিবে দাখালাল জান্নাত সৌদা জান্নাতে চলে যাবা
কতবার দেখেন 11টা 17 11টা আমরা এখন পড়বো পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 11টা 17 শুরু করলাম এখন 11টা 18 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত পড়ব তো ইনশাআল্লাহ কয় মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত সুবহানাল্লাহ এই কয় মিনিটে জান্নাত 1 মিনিট আজ থেকে ছাড়ব না ইনশাআল্লাহ সবকটা কি কঠিন হয়ে গেছে না এরপর আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় যদি কোনো মুসলমান 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন দাখাল আল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা রাসূল বলেন এভাবে হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার আগে হলো 1500 এখন হলো 1000 মোট কত হলো 2500 এবার আরেক হাদিসে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কুফরাত খাতায়াহু ওয়ালাহু কাসুরাত আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে যত বেশিই হোক না কেন এভাবে হয়ে গেল পাঁচ নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আগে হলো 2500 বার 5000 যোগ 2500 সমান সমান 7500 আজ থেকে পড়ব তো ওলামায়ে উম্মত বলেন তো দেখি আমরা কেন পড়ি না তিন কারণে পড়ি না হয় জাহালত একদল না জেনে পড়ি না জানি না এজন্য পড়ি না আরেক দল দলালত গোমরাহির কারণে পড়ে না আর আমরা গাফলতের কারণে পড়ি না ক্যান্সারে পাইছে ক্যান্সারে ক্যান্সারে কটা ক্যান্সার তিনটা কি কি ক্যান্সার জাহালত দলালত গাফলত জাহালত দলালত গাফলত আল্লাহ এই সিরাত সম্মেলনের যতজন শরীক হয়েছি আমরা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদেরকে জাহালত থেকে বাঁচান গাফলত থেকে বাঁচান দলালত থেকে বাঁচান করব তো ইনশাআল্লাহ তাহলে মোটামুটি তিনটা সবক শিখে গেলাম এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার দুই নাম্বার ঘুমাবার সময় দশ বার দশ বার দশ বার তিন নাম্বার পাঁচ নামাজে আবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার তাহলে পাঁচ নামাজে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এ হইল 600 বার আর পাঁচ নামাজে দশ বার দশ বার দশ বার এ হইল 1300 বার জবানে হইল 750 বার মিজানে 7500 বার এবার আশা করা যায় يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا هي إيمان ولا بشي بشي كده ذكر كرا وسبحوه بكرة وأصيلا شكال شندا التسبيح پڑا بشي بشي ذكر كرا 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 شكال شندا التسبيح پڑا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا بشي بشي كده ذكر كرا شكال شندا التسبيح پڑا আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম জিকির করবে যত রহমত দিব তত দেখেন ইন্না ইল্লাহি রাজিউন মেসো একটা বাথরুম দেখে এসেছি লয়ে লইতে হবে না ফজরের বিপদে পড়ে যাব আল্লাহ কেমনে আমার বাঁচাইছে দেখছেন
বলেন মেসওয়াক সুন্নাত, বলেন মেসওয়াক সুন্নাত, আবার বলেন মেসওয়াক সিরাত, মেসওয়াক কি দাড়ি সিরাত, মেসওয়াক সিরাত তাখনুর উপরে পায়জামা সিরাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন তাখনুর উপরে পায়জামা রাসূলের সিরাত, তাখনুর উপরে পায়জামা রাসূলের সিরাত, মেসওয়াক করা রাসূলের সিরাত, প্রতিদিন 12 রাকাত সুন্নাত মুয়াক্কাদা পড়া রাসূলের সিরাত, জামাতের সাথে নামাজ পড়া রাসূলের জীবনের সবচেয়ে বড় সিরাত, জামাতের সাথে নামাজ রাসূলের জীবনের সবচেয়ে বড় সিরাত, নামাজের পরে তাসবিহাত গুলো পড়া রাসূলের জীবনের সবচেয়ে বড় সিরাত, রাসূলের ঠোঁট মোবারক নর্তন জিকির দিয়া আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ মালি উরিকা তাতাহারাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে, রাসূল বলেন আয়েশা কেন নড়বে না, আমার নি রব্বি বিয়ার রাত আসিয়া আমার রব আমাকে চারটা জিনিস দ্বারা ঠোঁট নাড়তে বলেছেন, সুবহানাল্লাহ, কয়টা জিনিস দ্বারা, চারটা, আমার অনি রব্বি বিয়ার রাত আসিয়া আমার রব আমাকে বলেছেন আমি যেন আমার ঠোঁটটা নাড়াই চার জিনিস দিয়া, ফাসাব্বিহ বিহামদ রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমার রব আমাকে বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, আমি যেন তাহমিদ বেশি বেশি করি, আমি যেন ইস্তিগফার বেশি বেশি করি, আমি যেন তাওবা বেশি বেশি করি, এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই চারটা তাসবিহ দিয়ে আয়েশা আমি আমার জিহ্বা নাড়াই, তাহলে এটা রাসূলের সিরাত, রাসূলের কি রাসূলের সিরাত মানে শুধু বক্তৃতা কিতা, রাসূলের সিরাত মানে শুধু ওয়াজ, যে নামাজ জামাতের সাথে যে নামাজ পড়ে না তার মধ্যে রাসূলের সিরাত নাই, বলেন কি বলছি, বলেন জামাতের সাথে নামাজ পড়ে না সিরাত কি, সিরাত নাই, নাই সিরাত নাই, দাওয়াত রাসূলের সিরাত, তাবলীগ রাসূলের সিরাত, জিহাদ রাসূলের সিরাত, সুবহানাল্লাহ বলেন না, তাহাজ্জুদ রাসূলের সিরাত, তিলাওয়াত রাসূলের সিরাত, তিলাওয়াত রাসূলের সিরাত, বিধবাকে সাহায্য করা রাসূলের সিরাত, এতিমের সাহায্য করা রাসূলের সিরাত, রোগী দেখতে যাওয়া রাসূলের সিরাত, কি কি বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ যদি আবার কখনো আসার সৌভাগ্য হয় আমার, আল্লাহ আবার যদি কখনো আসার সৌভাগ্য হয় তো আমি সিরাতের বয়ান করবো ইনশাআল্লাহ, কেউ দেখে থাকবেন এবার সিরাত নবী সম্মেলন বাইতুল মুকাররমা আমার একটা বয়ান আছে, সিরাত কাকে বলে, সিরাত কি, সিরাত কাকে বলে, জিকির রাসূলের সিরাত, দুরূদ শরীফ পড়া রাসূলের সিরাত, বেশি বেশি ইস্তিগফার পড়া রাসূলের সিরাত, চুলগুলো চতুর্দিক থেকে সমান করে রাখা রাসূলের সিরাত, দাড়ি এক মুচড়ি রাখা রাসূলের সিরাত, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, মুজগুলো এভাবে কাটা রাসূলের সিরাত, চুল কাটা কেমন দেখছেন, মাথা না, এটা কি, এটা কি, এটা রাসূলের সিরাত, আর এদিকে শেপ করা, এদিকে শেপ করা, এদিকে রাখা, এটা দাজ্জালের সিরাত, এটা কার সিরাত, এটা দাজ্জালের সিরাত, তাসবিহ পড়া রাসূলের সিরাত, ফেসবুকে সারাদিন ঢুকে থাকে, এটা দাজ্জালের সিরাত, এটা দাজ্জালের বাহন, এটা কি, এটা সারাদিন এটার মধ্যে কি, এটা তো জরুরত, আর জরুরত তা তাকাদ্দুর বেকদ্দির জরুরা, জরুরত হবে জরুরত মতো, আল্লাহ ওয়া শক্ত হয়ে গেছে, আমার আর দাওয়াত দিত না, দিবেন দাওয়াত আবার, হ্যাঁ দি আসছি, লন্ডন যাওয়া রাসূলের সিরাত না, আরে বলেন, আরে কি বলছি, বলেন লন্ডন যাওয়া রাসূলের সিরাত না, বালে গাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে বিয়ে করিয়ে দেওয়া রাসূলের সিরাত, মেয়েটা বালে গাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করিয়ে দেওয়া রাসূলের সিরাত, লন্ডনে জামাই খোঁজা এটা রাসূলের সিরাত না, লন্ডনে ব্রিটিশের জামাই খোঁজা এটা রাসূলের সিরাত না, সব সিরাত বাদ দিয়ে এনে সিরাত নবী সম্মেলন মাহফিল করতে কি, সব সিরাত বাদ দিয়ে সব সিরাত বাদ দিয়ে কি সম্মান মাহফিল করে, 35 বছর বয়স বিয়ে করে না, লন্ডনে লন্ডনে খুঁজতাম কেয়ার বিষয়ে লন্ডন যাইতাম, কোন বিষয়ে কেয়ার বিষয়ে লন্ডন যাইতাম, সিরাত রাসূলের সিরাত কি দিয়ে গেছেন রাসূল, কি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখিয়ে গেছেন,
বুড়ো মাকে রেখে বুড়ি মাকে ঘরে রেখে লন্ডন চলে যাওয়া রাসূলের সিরাত রাসূলের সিরাত একমাত্র বাবাকে একমাত্র ছেলেটা লন্ডন চলে যাওয়া বাবাকে ঘরে রেখে রাসূলের সিরাত এ কিসের সিরাত নবী সম্মান না করা لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا رب العالمين بلين তোমাদের মধ্যে তোমাদের জন্য রয়ে গেছে রাসূলের জীবনের মধ্যে উত্তম নমুনা কার কার জন্য উত্তম নমুনা যা আল্লাহকে চাও যে রাসূলকে চাও আর যা আখিরাতকে চাও যে বেশি বেশি জিকির করো তার জন্য সুবহানাল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা লাকাদ কানালাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইহুদীদের পরিবেশে না যাওয়া রাসূলের সিরাত নাসরাদের পরিবেশে না যাওয়া রাসূলের সিরাত এই বাড়িতে ইহুদিও থাকে এই বাড়িতে নাসারাও থাকে এই বাড়িতে তুমি না থাকা এটা রাসূলের সিরাত যেই পরিবেশে ইহুদি মেয়েদের আনাগোনা এখানে না থাকা রাসূলের সিরাত যেই পরিবেশে নাসারাদের আনাগোনা এখানে এটাতে না থাকা রাসূলের সিরাত হিন্দুদের পরিবেশে না থাকা রাসূলের সিরাত আল্লাহ হ্যাঁ ছাত্ররা মাদ্রাসা যারা পড়ো ভালো করে পড়িও না শুধু প্ল্যান বানাইবা কিতাম ভালো করে পড়তাম কি করতে ভালো করে পড়তে কোন রকমে দাওয়াটা তুমি বিদেশ জামুবা কি এটা রাসূলের সিরাত জোরে মাথে এটা কি এটা রাসূলের সিরাত বলেন এটা রাসূলের সিরাত এটা রাসূলের সিরাত আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য গেছি তো যদি এখান থেকে আমেরিকা না যেত এত বড় সম্মেলন কেমনে করতেন কি যত যুবক আমাদের দেশ থেকে বিদেশে গেছে আল্লাহ তাআলা যেন সমস্ত যুবকগুলোকে ঈমান আমলের সাথে থেকে রিজিকের মধ্যে বরকত দান করে আমিন বল ঈমান আমলের সাথে থেকে ইনাদেরকে দেখলে ভালো লাগে কোন পরিবেশে নারা আমেরিকা প্রবাসী কোন পরিবেশে আলহামদুলিল্লাহ এত সুন্দর দাড়ি রাখছে আমেরিকা থাকে আলহামদুলিল্লাহ বলেন না কোন পরিবেশে এত সুন্দর দাড়ি রাখছে কুরবানি কত এটাকে কত বড় স্যাক্রিফাইস বলে আল্লাহ তৌফিক দান করেন এই জন্য আমাদের যুবকগুলো যারা বিদেশে যাচ্ছেন আগে নিয়ত বানাবেন আমি তো আমার নামাজ ঠিক রাখবো আমি আমার ইসলাম ঠিক রাখবো এরপরে যাবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তাহলে যাওয়ার সুযোগ আছে না নাই তবে কার জন্য এই কথা ওয়াজ না করলে দাওয়াত দিত না তাহলে যাবো ঠিক লেকিন আল্লাহকে ভুলে নয় ইসলামকে ভুলে নয় বলেন না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ রাসূলের সিরাত যদি রাসূলের সিরাতের এক ঝলক রাসূলের সিরাতের এক জাররাও যদি রব্বে কায়নাত আমাদের নসিবে করে দিতেন তা আমাদেরকে দেখে দেখে ইহুদি মুসলমান হয়ে যেত রাসূলের সিরাত এত সুন্দর ছিল আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ এই মজলিসকে কবুল করেন এই সিরাতুন নবী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা ভালোবেসেছেন যারা পরামর্শ করেছেন যারা মেহনত করেছেন আল্লাহ সকলকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা على النبي الكريم وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أرجو نقطة أتني إذا زارا مونه كشتو بيسه تقرأ أمن ما فلوا يا دن بل زارا حضور كوتا مونه كشتو بيسه على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة
انك لا تخلف الميعاد. اللہ مہربانی کرے محفل کے اپنے قبول فرمان.